আজকে বাড়িতে অনেক কাজ ছিল, এই যে এই সিঁড়িটা মা ভেঙে দিয়েছিল তালা ফেলে। গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সবাইকে নতুন একটা ব্লগে ওয়েলকাম। আর সকাল সকাল রাজার জন্য এখানে ডালিয়া হচ্ছে, দুধ দিয়ে করে দিচ্ছি, আর আমি ওটস খেয়েছিলাম টক দই দিয়ে। আর এখন তো প্রতিদিনই একই হচ্ছে যে সকালবেলা ঘুম থেকে উঠেই বৃষ্টি। বাট একদিকে ভালো যে সকালে হয়ে যাচ্ছে, বিকালবেলা করে হচ্ছে না, তার জন্য আমার পড়াতে যেতে অতটা অসুবিধে হচ্ছে না। সকালবেলা পড়ানো কমপ্লিট, আর আজকে খুব বেশি ইচ্ছা হলো ডিমের মামলেট করে একদম গ্রেভি গ্রেভি করতে। তোর জন্য ডিম মামলেটটা আগে বসিয়ে নিয়েছিলাম, আর এদিকে সমস্ত কিছু আগে গুছিয়ে নিয়েছি। আমি তো রান্না করছিলাম পিসিক ক্লাবে একটা জিনিস দিয়ে, দেখাচ্ছি তোমার, গরম গরম কাঁঠালের বীজ, আর সেই বীজটা পুড়িয়েছে, বেশ দারুণ লাগে খেতে, এখন খাবো তাই। গুলো মানে ছোকলাটা ছাটিয়ে নিলাম, এই যে দারুণ লাগে, রাজাকে দিয়ে আসি। ডিমের তরকারি তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন 12টার দিকে আমি এখন বসালাম চা। তার কারণ চা তো আমরা খাই না, কিন্তু বাড়িতে মিস্ত্রি এসেছে কাজ করতে, তাই চা বানালাম, তিনজন এসেছিল। এই হচ্ছে আমার আজকের লাঞ্চ, ভাত, লাল শাক ভাজা, মা এটা আলু কচুর তরকারি, আলু আমি এক পিস নিয়েছি, সব কচু নিয়েছি, আর এই যে ডিম যেটা আমি করলাম ডিমের মামলেট। তো এই যে যতটা পারি না এখন ছোট থালা ইউজ করে, এটা ম্যাম ট্রিকটা শিখিয়ে দিয়েছে, ছোট থালা নেবে, ভাত কম নেবে, আর সবজি দিয়ে ভরিয়ে দেবে, তাহলে মানে একটা আই কাচিং ব্যাপারটা থাকে না, সত্যি কথা বলতে আমার পেটটাও ভরে যায়। তো আমি আগে খেয়ে নিচ্ছি, কারণ বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, রাজা পরে খাবে, আর আমার পড়ানো আছে যেতে হবে, তাই আমি আগে খেয়ে নিচ্ছি। গুড আফটারনুন এভরিওয়ান, আজকে বাড়িতে অনেক কাজ ছিল, মানে আজকে আমি একটু টাইম পাইনি, ইভেন কি এখনো পর্যন্ত আমার খাওয়াই হয়নি, সব থেকে বড় কথা। এখন কটা বাজে? অলমোস্ট 4টে বাজে, আমার খাওয়া দাওয়া কিছু হয়নি, তার কারণ হচ্ছে বাড়িতে 3-4টে কাজ ছিল, তোমাদেরকে দেখাবো, জানি না সময় দেখিয়ে গেছে কিনা। তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই, তারপরে বলছি যে কেসটা কি হয়েছে। এই যে এই সিঁড়িটা মা ভেঙে দিয়েছিল তালা ফেলে, এই জায়গাটা তো এদিকটা একা এরকম থাকবে বলে আমি আবার ওই দিকটা এরকম একটা মানে জাস্ট দাগ দিয়েছি ডিজাইন করার জন্য, যাতে দুটো দিক সমান লাগে দেখতে, উপর থেকেও সাইড থেকেও, তাহলে একটা ডিজাইন হবে, নাহলে এমনি সিম্পল সিম্পল লাগবে। আর এই যে এই বোর্ডটাতে জল পড়তো বলে এটা উপরে একটা মার্বেল দিয়ে দিয়েছি, আর নিচে একটা টাইলস বসিয়ে দিয়েছি, দেখতেও ভালো লাগবে, প্লাস ইয়ের জন্য আর কি, মানে একটু স্টাইলিশের জন্য করে দিয়েছি এরকম। আর একটা সানসেট মতো দেওয়া আছে, যাতে বৃষ্টির জলটা এক্সটেন্ড না পড়ে, বাট বাইরে যেহেতু হাওয়া ঠাওয়া দিলে তাও হয়তো পড়তে পারে। এটা হয়ে গেলো 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হচ্ছে ওই যে পাথরটা ছিল ওটা এক্সট্রা ছিল আমার কিচেনের স্ল্যাব, ওটা দিয়ে আমি একটা টেবিল বানাবো, যার জন্য ওটা করেছি। আর সব থেকে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে যে এই রুটি বানানোর জন্য এটাও আমার কিচেনের স্ল্যাব ছিল বেছে, একটা আসলটা হচ্ছে আমি খাটে তলে রেখেছি, কারণ ওটা যেহেতু লেগগুলো আঠা দিয়ে লাগানো হচ্ছে, ওটা খুলে যাবে বলে ওটা বেশি নাড়ানি করছি না, এটা এমনি মানে স্যাম্পেল হিসাবে রয়েছে একটা এক্সট্রা, যদি কখনো ওটা ভেঙে যায় দেন এটা ইউজ করতে পারবো। আর এটা তো খুব ভালো লেগেছে আমার, কারণ পুরো গোল, আর আমার এমনি হিসেবে জিনিস ভালো লাগে, একটু স্টাইলিশ জিনিস আর কি। আর আজকে কী রান্না হয়েছে আমি জানি না, তো সোনাই সব রেখে দিয়ে গেছে আমার জন্য, আমি খেয়ে খেয়ে নিই, দেন তোমাদের কাছে আবার আসবো। আর সোনাই গেছে পড়াতে, ওর আস্তে আস্তে রাত হবে, 1:30 বাজে, তো চলো টাটা। এখন চলে এসেছি টেস্ট অ্যান্ড বাইটে। অ্যাকচুয়ালি আমার স্টুডেন্টগুলো কবে থেকে বলছিল যে ম্যাম কিছু খাওয়া খাওয়া খাওয়া, তো আজকে টাইম পেয়েছি, তো এর জন্য এরা তিনজন বললো পিৎজা খাবে, তো এদের তিনজনের জন্য পিৎজা নিয়েছি। আর এরপরে এটা আবার আইসক্রিমও খাওয়া হয়েছে, আর তারপরে হচ্ছে আরেকটা ব্যাচ, এটা ওরা 6-এর একদিকে থাকে আর আরেক দিকে আবার পড়াতে যায়, তো ওরা যেহেতু একটু দূরে থাকে তো ওদের তো নিয়ে আসা সম্ভব নয় দোকানে, সামনে টেস্ট অ্যান্ড বাইট কিছুই নেই, তো ওদের জন্য নিয়ে গেছিলাম পেস্ট্রি। আর এটা হচ্ছে আরেকটা ব্যাচ, ওদের জন্য কেউ তার মধ্যে পেস্ট্রি খেয়েছে, কেউ তার মধ্যে আবার পিৎজা খেয়েছে, এই এখনও 2-3টে ব্যাচ বাকি আছে, ওদেরও খাওয়াতে হবে। সত্যি কথা বলতে আমি আমার স্টুডেন্টদের সঙ্গে বন্ধুর সাথে বন্ধুর মতো মিশতে বেশি প্রেফার করি, আমার মনে হয় যে সেটাতে বেশি বেটার। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এদিকে প্রেশার কুকারে সিটি পড়ছে, যাই হোক গিয়ে, আর এখন রাত অলরেডি হয়ে গেছে, আর রাজা আজকে বললো ভাত ভাজা খাবে, তাই ক্যাপসিকাম গাজর একটু দিয়ে সব কিছু দিয়ে টমেটো টমেটো দিয়ে ভাতটা ভেজে দিচ্ছিলাম, আর একটু ডিমও তার মধ্যে দিয়েছি। আর আমি যেহেতু পেস্ট্রিও একটু খেয়েছি, আবার পিৎজাও খেয়েছি, এই জন্য আমি রাতে আজকে খাবারটাকে পুরোটাই স্কিপ করেছি। তাহলে আর কি, চলো আজকের ব্লগটাকে একটুখানি রাখছি, ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।